নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য। আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। রজনীকান্তের জেদার বলতে পারেন যে 500 কোটি টাকার মাইলস্টোন ছুঁয়ে ফেলেছে। হ্যাঁ, ওয়ার্ল্ড ওয়াইড 500 কোটি টাকা অলরেডি এটা গ্রস কালেকশন করে ফেলেছে। এবং এই ডিটেলটা আমি আপনাদের দেবো, ইন্ডিয়া থেকে কত কালেকশন করেছে, ওভারসিজ থেকে কত কালেকশন করেছে, প্রতিটা রাজ্য থেকে কত কত কালেকশন করেছে, যাবতীয় কিছু ডিটেল আমি আপনাদের এই ভিডিওতে দেবো। কিন্তু তার আগে একটা ছোট্ট অনুরোধ, যারা প্রথমবার আমার চ্যানেল ভিজিট করছেন, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। এই সিনেমাটা 10 আগস্ট রিলিজ করেছে এবং গতকাল পর্যন্ত অলরেডি এটা 507 কোটি টাকা কালেকশন করে ফেলেছে। ইন্ডিয়া থেকে এই মুভিটা কালেকশন করেছে হচ্ছে 325 কোটি 50 লক্ষ টাকা গ্রস আপনার গতকাল পর্যন্ত, এবং ওভারসিজ থেকে 22 মিলিয়ন, মানে হচ্ছে 182 কোটি টাকা, টোটাল মিলিয়ে হচ্ছে আপনার 507 কোটি 50 লক্ষ টাকা এটা ইতিমধ্যে কালেকশন করে ফেলেছে। এবং প্রথম সপ্তাহে, প্রথমে যদি 8 দিন ছিল, কারণ আমি বলেছি 10 তারিখ রিলিজ করে সেটা বৃহস্পতিবার ছিল, তো প্রথম 8 দিনে এই মুভিটা 265 কোটি টাকা কালেকশন করেছিল। শুক্রবার দিন, মানে এই দ্বিতীয় সপ্তাহে শুক্রবার দিন কালেকশন করেছে 14 কোটি টাকা গ্রস অল ওভার ইন্ডিয়া থেকে। তারপরে শনিবার দিন করেছে 21 কোটি টাকা এবং গতকাল করেছে 25 কোটি টাকা, টোটাল মিলিয়ে হয়েছে আপনার 325 কোটি 50 লক্ষ টাকা আপনার ইন্ডিয়া থেকে কালেকশন করেছে। এবং এর মধ্যে থেকে তামিলনাড়ু থেকে কালেকশন করেছে হচ্ছে আপনার 149 কোটি টাকা। যেভাবে চলছে, মানে যেভাবে তামিলনাড়ুতে গ্রোথ দেখা যাচ্ছে, তাতে কিন্তু 190 থেকে 200 কোটি টাকা এটা লাইফ টাইম কালেকশনে যেতে পারে। এবং এটা 3 নম্বর পজিশনে আছে, এর আগে আছে হচ্ছে আপনার বিক্রম এবং তার আগে আছে হচ্ছে আপনার পুনিয়ান সিলভো ওয়ান। এই দুটো সিনেমা শুধুমাত্র তামিলনাড়ু থেকে এর আগে আছে, এর আগে এবং তৃতীয় নম্বরে হচ্ছে আপনার এই এই সিনেমাটা আছে, এই আপনার জেলা। এবং এই সিনেমাটা আপনার তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ থেকে কালেকশন করেছে হচ্ছে 68 কোটি টাকা, 68 কোটি টাকা গ্রস, এবং তাকে যদি শেয়ার নেন তাতে অ্যারাউন্ড 35 করোড়। এর আগে শুধুমাত্র রোবট 2.2 একমাত্র 92 কোটি টাকা কালেকশন করেছিল আপনার অন্ধ্রপ্রদেশ থেকে, মানে কোনো তামিল ফিল্ম আজ পর্যন্ত এত টাকা কালেকশন করেনি। শুধুমাত্র এর আগে আছে রোবট, সে 92 কোটি টাকা গ্রস কালেকশন করেছিল, তার নিচে এটা আছে 68 কোটি টাকা। এবং কেরালা থেকে কালেকশন করেছে হচ্ছে আপনার 45 কোটি 75 লক্ষ টাকা এবং কর্ণাটকা থেকে 52 কোটি 25 লক্ষ টাকা। কর্ণাটকা থেকে 1 নম্বর ফিল্ম, মানে তামিল ফিল্ম, প্রথম তামিল ফিল্ম যে 50 কোটি টাকা ক্রস করলো, এত কোটি টাকা কিন্তু আর কোনো রোবটও কালেকশন করতে পারেনি, ভেবে দেখুন কী রকম লেভেলে কালেকশন হচ্ছে। এবং হিন্দি থেকে কালেকশন করেছে হচ্ছে আপনার 10 কোটি 50 লক্ষ টাকা। হিন্দি থেকে হয়তো সেরকম মাত্রায় না, কিন্তু সেটাও কিন্তু একটা বিশাল অ্যামাউন্ট, কারণ সাউথের 4টে জায়গার থেকে যে পরিমাণে কালেকশন করছে সেটা কিন্তু হাউস লেভেল। এবং সবচেয়ে বড় কথা, ওভারসিজ রিভিউ দেখুন, ইতিমধ্যে আপনার 182 কোটি টাকা কালেকশন করে ফেলেছে। সেখানে যেভাবে চলছে তাতে এই অন্যতম 250 কোটি টাকা গিয়ে থামবে, যেভাবে চলছে তাতে আমার ধারণা 600 থেকে 650 কোটি টাকা ইজি কালেকশন করে ফেলবে। এবং এটা বলতে পারেন যে সেকেন্ড পজিশনে চলে যাবে, রোবটের ঠিক নিচেই থাকবে, কারণ রোবট প্রায় 700 কোটি টাকা উপরে কালেকশন করেছিল ওয়ার্ল্ড ওয়াইড, তার ঠিক নিচেই থাকবে এই সিনেমাটা যেভাবে চলছে। তার কারণ হচ্ছে এই সিনেমাটা যে আপনার গল্পটা খুব ইউনিক এবং যেটাকে প্রেজেন্ট করা হচ্ছে আমার রজনীকান্তকে, সেটাও কিন্তু একটা দুর্দান্ত। এবং এই এন্ডিংটা সচরাচর রজনীকান্তের সিনেমাতে এইরকম এন্ডিং কিন্তু দেখা যায় না, খুব নেলসন দিলীপ কুমার খুব দুর্দান্ত ট্রিট করেছেন, সেই কারণে লোকের এটা পছন্দ হচ্ছে। শুধুমাত্র যে তামিলের লোক, মানে লোকদের না, সারা ভারতবর্ষের সবাই এটা দেখতে পছন্দ করছেন এবং সেই জন্য এটা কিন্তু এখনও চলছে। নাহলে ভেবে দেখুন গত রবিবার দিনও এটা আপনার 25 কোটি 50 লক্ষ টাকা গ্রস কালেকশন করেছে, এটা কিন্তু যথেষ্ট বড় ব্যাপার, কারণ হিন্দি থেকে এটা 10 কোটি 50 লক্ষ টাকা কালেকশন করেছে, বিষয়টা কিন্তু অতটা সোজা না, কারণ গাদার টু এবং ওমাই গড টু মানে চ্যালেঞ্জ করে সেখানে একটা কালেকশন করাটা একজন তামিলিয়ান, মানে তামিল একটা সিনেমা এত বড় ব্যাপার না। তো যাই হোক, এই সিনেমাটা আমার ধারণা যে 600 কোটি টাকার উপরে বিজনেস করবে। তো আপনাদের কি মতামত সেটা আপনারা আমার কমেন্টে জানান, যদি আপনাদের ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।